লালন সাইজের কোন জায়গায় বাউল শব্দটা আসেনি, আমরা সুবিধার ক্ষেত্রে বাউল শব্দটা ব্যবহার করি। এখানে এই একটারা যে একটা মানব দেহের একটা প্রতীক এবং আমাদের সমাজের একটা প্রতীক, আমি বুঝি বলি। অনেকে বলেছে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাঙবে। যদি সূক্ষ্ম জ্ঞানের স্তরে যায় একটারা কিন্তু একটা জিকির করে, আমাদের অজপ আজপ আমাদের শ্বাস আসা যাওয়া করে থাকে। সুফি ভাষা যদি ব্যবহার করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমার শ্বাস শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস। কি ভাইয়া সুন্দরভাবে এই দেহ তত্ত্বকে কেন্দ্র করে বাক্যটা দিয়েছে, মাঝখানে যে সুষুম্না আমাদের মেরুদণ্ডে এই শক্তিটা কিন্তু ঊর্ধ্বে আসতে চায়, আমরা তাকে কীর্তিতে রাখি, সংকীর্তি সংকীর্তি, যেটা আমরা মাটির উপরে তৈরি করি। দুই পাশে এরা পিঙ্গলা যদি যোগের ভাষা ব্যবহার করে, এটা হলো মানব দেহে। এখানে আমরা সমাজের কথা বলতে আসি, মাঝখানে সাধুজন যারা গান নাও বলতে পারে, যারা সুন্দর সাদা শাড়ি নাও বলতে পারে, যারা হয়তো জীবনে এই ভদ্র সমাজে উপস্থিত থাকবে না, আসতে চাবেও না, এই মাঝখানের তারটা যদি না থাকে, গবেষক যা করে না কেন এটা ভিত্তিহীন, শিল্পী যা করে না কেন এটা ভিত্তিহীন। আমার কথা থেকে যেন কারো অনুভূতি আঘাত না হয়, অনুভূতিতে আঘাত আইনটা আসলে মারাত্মক, কারণ আমরা অনুভূতিতে আঘাত পেতে পারি তার মানে আমরা মানুষ, গায়ে আঘাত লাগাটা মানুষের কাজ না, মানুষের সম্পদে আঘাত লাগাটা মানুষের কাজ না, অনুভূতিতে আঘাত কাজটা আমাদেরকে তৈরি করে, আমাদের ভুল দেখে দেয়, কোথায় সহিষ্ণুতা হারিয়ে ফেলেছি। এই মাঝখানে যে তার সর্বক্ষণ এই জিকিরে থাকে এটা সাধু, কিন্তু দুই পাশে অবশ্যই আমাদের শিল্পীও লাগে যারা সুন্দরভাবে বলতে পারে, এবং আমাদের গবেষকও লাগে যারা কোনো এক মুহূর্তে একটা ছবি দেখিয়ে দিবে এখানে কি কি ঘটছে। কিন্তু আমরা তিনটা ধারা মিলে ওই ত্রিবেণী, সাইজের গানে ত্রিবেণীর কথা ভরা, তিনটা ধারা কথা ভরা, তার মানে কি আমরা বুঝিয়ে বলবো? আমি হয়তো বুঝতে পেরেছি কিন্তু বলতে পারি না, আপনাদের মতন সুন্দরভাবে বলতে পারবো না, কারণ আমার সঙ্গীত সাধনা নাই, এটা আমাকে স্বীকার করতে হবে। এখানে শিল্পীগণের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যেন আমাদের সাধু সমাজে এই অজপ আজপে একটু আসেন, যেন একটু বুঝাবুঝি অর্জন করেন, তাহলে শুধু কানে আপনাদের সুন্দর কণ্ঠ পৌঁছাবে না, মানুষের গভীর হৃদয়ে পৌঁছাবে। আপনারা আমাদের সাধু সমাজের দর কিপার, আমাদের রক্ষক, আপনারা প্রথম শ্রেণী প্রথম ধাপে মানুষ কিন্তু আপনাদের কথা শুনে, যার যার কতহুর জেগেছে সে হয়তো কষ্ট করে আমাদের কুষ্টিয়া পর্যন্ত আসবে, সোয়াদঙ্গা পর্যন্ত আসবে, হয়তো কল্যাণ পর্যন্ত আসবে, সতীমার ঘরে কি কি ঘটছে সেইটা দেখে আসবে, কিন্তু বেশিরভাগ মানুষের সময়ও নাই প্রয়োজনও নাই। তাই এইখানে আমাদের তিনটা ধারে আমাদের দায়িত্ব হচ্ছে গঙ্গা যমুনা এবং সরস্বতী, ওই তিনটা মিলে বাংলাদেশ। বাংলাদেশে যখন বাউল সঙ্গীতের স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো থেকে, আমরা তর্ক বিতর্ক করতেই পারি, তর্ক বিতর্ক করতে করতে আসলে আমাদের শেষ ফুরে যাবে কিন্তু তর্ক ফুরাবে না। এখানে এই স্বীকৃতি কি দেখিয়েছে, বর্তমান যুগে সঙ্গীত সংগ্রহা অংশটা হারিয়ে ফেলেছে, এখানে সঙ্গীত কিন্তু সমাজকে একত্রিত আর করে না,
এখানে সংস্কৃতি আবার এই সঙ্গ অংশটা হারিয়ে যাচ্ছে। আমরা মিথোলজিকে হারিয়ে গেছি। মিথোলজি হয়ে গেছে কি, এত লবণ পানির মধ্যে মিশাতে 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 আসলে এই পানিটা আর গ্রহণযোগ্য না। তাই মানুষকে একত্রিত করার জন্য এই লোক সংস্কৃতি সারা বিশ্বে প্রাসঙ্গিক এবং আমাদের জীবন আমাদের বাঁচাবে। এইখানে প্রকৃতিকে বাঁচাতেই হবে, প্রকৃতিকে চিনতে হবে। প্রকৃতি আমারই মধ্যে, প্রকৃতি আমারই মধ্যে, আমারই মধ্যে গাছ আছে, আমারই মধ্যে পাথর আছে, আমারই মধ্যে প্রত্যেকটা প্রাণী আছে। আমরা যদি বলি যে মানুষ হলো এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তাহলে আমাকে স্বীকার করতে হবে পুরো জগৎটা আমার মধ্যে, মানুষের অংশ কোথায় এই সমাজের মধ্যে। তাই এইখানে আমি শেষ করি, কিন্তু যেহেতু আমরা একতারা হাতে ধরতেই থাকি, কি সুন্দরভাবে উপরে দিয়ে যাই একতারা আমাদের উপরে, যেন এইটুকু আপনারা একটু মনে রাখেন, যখন একতারা তা নিবেন, ভক্তিহীন জ্ঞানের কোনো মূল্য নেই। এইটুকু ভক্তি যদি তৈরি করতে পারেন নিজের হৃদয়ে, তাহলে মানুষ হিসেবে সার্থক হবে এবং শিল্পী হিসেবে সফল হবে। জয় গুরু, জয় গুরু।